থ্যাংক ইউ বন্ধু। থ্যাংক ইউ তোমাকে বন্ধু, আমাদেরকে ক্ষমা করেই বাড়িতে আবার ফেরত আসার জন্য। কিন্তু আমি ভাবছি খাটটার কি হবে? খাটটা এটার ব্যবস্থা আমি পরে করছি বুঝলে। কিন্তু মিস্টার মাথা গরম কোথায়? তোমার মন নতুন ঠিকানা পেয়েছে। বাইতে ওটাই আসল ঠিকানা। আমি ভুল বুঝেছিলাম। আমাকে সন্দেহ করছো মিস্টার মাথা গরম? যাক বাবা, ঘরের লক্ষ্মী ঘর ফিরে এসেছে। এবার আসনে প্রতিষ্ঠা পেলেই ঘরে শান্তি আসবে। আমার যে কি আনন্দ হচ্ছে! আসবো দাদা। আরে আরে কি কাণ্ড! এ তো শুধু কোণে নয়, কোণে যাত্রীও হাজির। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, চলে আসুন, চলে আসুন, আসুন। ও কি ভালো লাগছে! আসুন আসুন, বসুন বসুন, বিয়ান বিয়ান, বসুন বসুন বসুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো! কিসের ধন্যবাদ? তা নয় তো কি, আপনি পূজামাকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়িতে আবার পাঠিয়েছেন, ধন্যবাদ তো আপনার প্রাপ্য। দাদা, সে কথা তো আপনি বলছেন, কিন্তু পূজার শাশুড়ি মানে মহারাজের মাও কি সেই কথাই বলছেন? আচ্ছা, উনি কোথায়? ও ও একটু মন্দিরে গেছে পুজো দিতে, চলে আসবে, চলে আসবে। ঠিক আছে, উনি ফিরে আসুন, তারপরে না হয় ওনার মুখ থেকেই শুনবো পূজার ফিরে আসা নিয়ে উনি কি ভাবছেন। শুধু উনি নন, এই পরিবারের প্রত্যেকটা মানুষ কি ভাবছে, তাদের ঘরের লক্ষ্মীকে বরণ করে নেওয়ার ব্যাপারে কি ভাবছে, সেটা আমি নিজের চোখে দেখতে চাই। পূজার এই বাড়িতে বিয়ে হয়েছে, আপনার মহারাজের সাথে বিয়ে হয়েছে, আপনার মতো বাবা পেয়েছে পূজা, সেটা জেনে আমি কিন্তু প্রথম থেকে বড়ই নিশ্চিন্ত ছিলাম। কিন্তু এখন এখন উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।